চটলা টিভির নিয়মিত আয়োজন দেহঘড়ি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসিমা আক্তার। আজ আমাদের সাথে উপস্থিত আছেন দন্ত বিশেষজ্ঞ ডাক্তার ঈশা চৌধুরী। চলুন তার কাছ থেকে আমাদের দাঁতের সার্বিক যত্ন, দাঁতকে কীভাবে সুরক্ষা করতে হয় এবং বিভিন্ন ধরনের ক্যারিস, মুখে দুর্গন্ধ, এইসব বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিক পর্বে তার থেকে কিছু মন্তব্য শুনে নিব। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দাঁতের যত্নটা কীভাবে নেবেন। আমি ডাক্তার মোহাম্মদ ঈশা চৌধুরী, আমি ঢাকা ডেন্টাল কলেজ থেকে 1997 সালে পাস করেছি। এরপরে মোটামুটি 23-24 বছর এই পেশাতে নিয়োজিত আছি, বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করেছিলাম, এখন বর্তমানে প্রাইভেট প্র্যাকটিসে আছি। তো যেটা মূল কোয়েশ্চেন, সেটা হলো যে দাঁতের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে, যেটা আমাদের দাঁতে যে ম্যাক্সিমাম সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আমরা ঠিকমতো ব্রাশ করি না। আপনাকে প্রপার ওয়েতে ব্রাশ করতে হবে। প্রপার ওয়েতে ব্রাশ করতে হলে আপনাকে টেকনিক জানতে হবে, এগুলো আমি পরে আলোচনা করব। আপনাকে সঠিক নিয়মে দুইবেলা ব্রাশ করতে হবে, দুইবেলা খাওয়ার পরে। আমরা কিন্তু এখানে ভুলটা করি, দুইবেলা একটা হচ্ছে আপনার রাতে খাওয়ার পরে, সকালে নাস্তার পরে, আগে না কিন্তু। এরপরে আপনি ব্রাশ করলেন, ব্রাশ কিন্তু আবার বেশিক্ষণ করতে পারবেন না, সর্বোচ্চ আপনি 2 মিনিট ব্রাশ করেন, 2 মিনিট ব্রাশ করেন, 2 মিনিটই যথেষ্ট। আপনি 2 মিনিট ব্রাশ করলেন এবং এখানে আর কয়েকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ব্রাশটা কীরকম হবে। আমাদেরকে যখন আমরা পেশেন্ট দেখি তখন আমাদেরকে বলে যে আপনি স্যার আমাদের ব্রাশগুলো কীরকম করা উচিত, কীরকম হওয়া উচিত, কতক্ষণ করা উচিত এবং আমরা কী দিয়ে কী টুথপেস্ট দিয়ে ব্রাশ করবো, এগুলো কোশ্চেনগুলো করে। তো এটা 2 মিনিট যথেষ্ট, 2 মিনিট যথেষ্ট এবং ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ইউজ করা উচিত আমি মনে করি। এখানে সোডিয়াম ফ্লোরাইড থাকে, পটাশিয়াম নাইট্রেট থাকে, এগুলো দাঁতের ক্ষয়কে কিন্তু অনেক প্রিভেন্ট করে। আপনি টুথব্রাশ ধরেন, একটা টুথব্রাশ আমরা তো একটা কিনলে তো এটা মাসের বছরেও চলে যায় মনে হয়। আপনি 3 মাস সর্বোচ্চ আপনি ইউজ করতে পারেন, 3 মাস পরে যখন যখন দেখবেন ব্রিজেলগুলো একটু ভোতা হয়ে গেছে বা হ্যাঁ আগের মাসে জাস্ট রাইট অ্যাঙ্গেলে নাই, তখন আপনি ব্রাশটা ফেলে দেবেন। সর্বোচ্চ 3 মাস একটা ব্রাশ যথেষ্ট। আর টুথপেস্ট যেটা বললাম যে কোনো স্পেসিফিক টুথপেস্ট উপর ডিপেন্ড না করে আপনি 3-4টা ব্র্যান্ডেড টুথপেস্ট রাখলেন, একটা এই মাসে ইউজ করলেন আর একটা পরের মাসে ইউজ করলেন। ভালো টুথপেস্ট তো বাংলাদেশে প্রচুর, বাংলাদেশের টুথপেস্ট কিন্তু অনেক ভালো, বাইরে টুথপেস্ট ইউজ করার কোনো প্রয়োজনই নেই। আমি মনে করি যে বাংলাদেশের টুথপেস্ট অনেক ভালো, অনেকগুলো ম্যাক্সিমাম কোম্পানির টুথপেস্টগুলো ভালো। আপনি টুথপেস্টগুলো 3-4টা টুথপেস্টের মধ্যে আপনি ঘুরবেন, এই আজকে একটা এই মাসে, এটা শেষ হলে পরের মাসে, এটা শেষ হলে পরের মাসে, এইভাবে। হ্যাঁ, তো এই টুথপেস্টগুলো ফ্লোরাইডযুক্ত, সোডিয়াম ফ্লোরাইডযুক্ত টুথপেস্টগুলো যেগুলো এগুলো ইউজ করবেন আর ঠিকমতো ব্রাশ করবেন। আর হচ্ছে আপনার শুধু ব্রাশ করলে কিন্তু হবে না, আপনার যে দাঁতের ফাঁকে যে খাদ্য কণাগুলো আছে না, ওগুলো তো আপনি নর্মাল ব্রাশে কিন্তু যাবে না, ওখানে খাদ্য ঢুকবে, খাদ্য ঢুকে পচবে, পচনের পরে আপনার ওখান থেকে কিন্তু ইনফেকশন হবে কিন্তু। তাহলে আপনাকে আলাদা জিনিস ইউজ করতে হবে, ওটা ডেন্টাল ফ্লস। আজকাল কিন্তু সব ডিপার্টমেন্টের বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে কিন্তু ডেন্টাল ফ্লস পাওয়া যায়। তো এই ডেন্টাল ফ্লসগুলো দিয়ে আপনার দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করবেন, তাহলে কিন্তু আর আপনার ওই জায়গাগুলো মানে ক্যারিস হওয়ার কোনো ইয়া নেই, সম্ভাবনা নেই এবং আপনার পরবর্তী কোনো পেইন টেন হওয়ার সম্ভাবনা কমে যায়। আর তারপর যদি ডিপ হয় দাঁতে, অনেক সময় দেখবেন যে ডেন্টাল ক্যারিসেও কিন্তু ওই দাঁতের ফাঁকাগুলো পরিষ্কার হচ্ছে না। এখন কিন্তু খুব সুন্দর সুন্দর ডেন্টাল ইয়া পাওয়া যায়, কী বলে ইন্টারডেন্টাল ফ্লস পাওয়া যায়, ইন্টারডেন্টাল ফ্লস দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর করে ভিতরে কিউরেট করতে পারবেন, ভালো করে পরিষ্কার করতে পারবেন। আর হচ্ছে আপনার দাঁতের যে সারাউন্ডিং মুখের মধ্যে যে জিনিসগুলো, এটা হচ্ছে আপনার মুখগহ্বর, আমাদের মুখে মুখগহ্বর মানে হচ্ছে আপনার টাং, প্যালেট, মুখের ভিতর গালের সব কিছু মিলে সব কিছু, তো টোটাল এনভায়রনমেন্টালি আপনি যত্ন নিতে হবে কিন্তু, শুধু আপনি দাঁত ব্রাশ করলে নিয়ে সেটা হবে না কিন্তু। আপনি টাং ক্লিনার পাওয়া যায় আজকাল টুথপেস্টের মধ্যেও কিন্তু, অনেক ইয়ে আছে কি বলে এক মাথায় আপনার কিন্তু টাং ক্লিনার থাকে, আপনি টাংটা একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কারণ মুখগহ্বর হচ্ছে আপনার সমস্ত অলমোস্ট সমস্ত রোগের কিন্তু ইয়া কি বলে উৎস। এ পর্যন্ত আপনার প্রায় 273টির বেশি ডিজিজ
শনাক্ত করা গেছে যেগুলো উৎপত্তিস্থ স্থল হচ্ছে মুখগহ্বর। সুতরাং আপনাকে মুখগহ্বরের যত্ন নিতে হবে, কিন্তু লবণ গরম পানিতে কুলি করতে হবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট মাউথ ওয়াশ, কুসুম গরম পানি দিয়ে আপনি লবণ দিয়ে কুলি করবেন রেগুলার, সকালে একবার রাতে একবার, সময় না পেলে রাতে একবার করবেন। মাউথ ওয়াশ মাঝে মাঝে ইউজ করবেন, আমি সবসময় মাউথ ওয়াশ ইউজ করাটা মানে রিকমেন্ড করি না। মাউথ ওয়াশ ইউজ মাঝে মাঝে করলেন, এটা তো একটা মেডিসিন, তাই না? এই কুসুম গরম পানি দিয়ে আপনি লবণ দিয়েই কুলি করবেন। আর এটা হচ্ছে একটা জিনিস, আপনি তাহলে দাঁতের যত্ন নিলেন, টাঙের যত্ন নিলেন, এরপর হচ্ছে দাঁতের ফাঁকগুলো যত্ন নিলেন, তাই তো? এরপর হচ্ছে আপনার এখন দেখেন আমরা আমরা যখন এখন যেভাবে দাঁতের রোগের প্রকোপ আমাদের সময় কিন্তু ওরকম ছিল না। এটার মূল কারণটা কি জানেন? এটার মূল কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। আমরা তো সবাই ফাস্টফুড খাচ্ছি, কোক খাচ্ছি, হ্যাঁ, এগুলা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দাঁতের জন্য অত্যন্ত অপকারী, অত্যন্ত অপকারী। আপনাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা যেমন আগে প্রাকৃতিক জিনিসগুলো খেতাম, আখ খেতাম, আমলকি খেতাম, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে রসালো এই জিনিসগুলো কিন্তু আমরা এখন খাই না। এগুলো হচ্ছে সেলফ ক্লিনজিং ইয়ে বলে, এগুলোকে কি বলে ফুড, দাঁতের একবার একবার আপনি পরিষ্কার করে ফেলবে এগুলো দাঁতকে। কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে এখন এগুলো নাই। প্রচুর পরিমাণ আপনি ভিটামিন সি যুক্ত খাওয়া, যেমন পেয়ারা, আমলকি, লেবু, এগুলো আপনি খেতে পারেন ভিটামিন ডি যুক্ত খাবার, হ্যাঁ, যেমন ধরেন নিমের কুসুম দাঁতের জন্য খুব উপকারী, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার, দুধ খাবেন, দুধ প্রচুর পরিমাণ, দুধ দাঁতের জন্য খুবই, দুধ দই পনির এগুলো কিন্তু আপনার খুব ভালো দাঁতের জন্য। তাহলে খাদ্য অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে। মানে বেসিক্যালি হচ্ছে আপনার টুথব্রাশ, তারপর হচ্ছে ফ্লসিং, প্রয়োজনীয় ইন্টারডেন্টাল ব্রাশ, তারপর হচ্ছে টাং ক্লিন, হ্যাঁ, টাং ক্লিন লবণ গরম পানি দিয়ে কুলি করা, আর তো হচ্ছে কি আপনার ও একটা কথা বলি যে অবশ্যই আমরা সাজেস্ট করি বছরে দুইবার না হোক অন্তত একবার আপনি ডেন্টিস্টের কাছে যাবেন। তাতে হয় কি জানেন, আপনার যদি প্রাইমারি লেভেলে যদি আপনি যদি যান, এমন হতে পারে যে কোনো দাঁতে ত্রুটি যদি থাকে সেটা প্রাইমারি লেভেলে যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার দাঁতের খরচ যদি খুব এক্সপেন্সিভ আমাদের ট্রিটমেন্ট, দাঁতের খরচ কিন্তু অনেকাংশে কমানো সম্ভব। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি বছরে দুইবার না হলে অন্তত একবার আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন, এবং বছর দুইবার না হলে অন্তত একবার দাঁতগুলো একটু স্কেলিং করাবেন। কারণ আপনি শুধুমাত্র আপনার আমার মনে এটা সবচেয়ে ভালো হয়, অন্তত 6 মাস না হলে 1 বছর অন্তত অন্তত ডেন্টিস্টের পরামর্শ আপনি নেবেন। কারণ আপনার নিজের কন্ডিশন আপনি অনেক সময় নিজে মেজারমেন্ট করা সম্ভব হয় না, যেগুলো আপনার খাদ্য, যে দাঁতের যেগুলো আপনার স্মোকিং করা, এই পান, তামাক, গুল, হ্যাঁ, এগুলা অ্যাভয়েড করতে হবে, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর আপনাদের সোজা কথা, মানে দাঁতের আমি মনে করি যে দাঁতের আমরা একটু সচেতন যদি হই, একটু সময় দিলে, 10 মিনিট সময় দিলে হয়ে যায়। টুথনি আপনার টুথব্রাশ 2 মিনিট, মাউথ ওয়াশ করবেন বা লবণ গরম পানি দিয়ে কুলি করলেন 1 মিনিট, মানে 10 মিনিট লাগে না কিন্তু আসলে। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার মাড়ি মেসেজ করতে হবে, মাড়ি মেসেজ করতে হবে যাদের যদি মাড়ি রোগ থাকে, হ্যাঁ। মাড়ি মেসেজ হচ্ছে ধরেন এই যে গামগুলো আছে না, এটা ধরেন একটা দাঁতের, হ্যাঁ, এটা এটা মাড়িগুলোকে সবসময় মেসেজ করি উপর থেকে নিচের দিকে, ওয়ান ওয়ে ডিরেকশনে। আপনার নিচের দাঁত দিয়ে হয় নিচের থেকে উপরে দিয়ে সবসময় মাড়ি মেসেজ করবেন, সবসময় না, মাঝে 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 একটু মেসেজ করবেন, মাড়িগুলো সুস্থ থাকবে, মাড়ি সুস্থ থাকতে দাঁত তো সুস্থ থাকবেই, তাই না? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। চট্টগ্রাম টিভি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা সবাই একটু সচেতন হলে আমাদের আমরা সবাই আমাদের দাঁতগুলোকে ইনশাল্লাহ সুরক্ষিত রাখতে পারবো। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।